365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। আমরা এর মধ্যে জেনে গেছি যে রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, কিন্তু রাজনীতি নিয়ে আমরা কথা বলছি না, বলবো না, প্রায় সেরকম। আসলে কি অন্যায়? না, রাজনীতি সবসময় হয় আমাদের বন্ধুত্বে প্রেমে সব জায়গায়, কিন্তু আমরা রাজনীতিবিদদের মধ্যে যে কিশোর কিশোরী বাস করেন তাদেরকে উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা। আপনি এসেছেন আমাদের মধ্যে, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আসন গ্রহণ করুন। থ্যাংক ইউ। ছোটবেলার কথা যদি আমরা বলি, জি, তাহলে কোনো মেলায় যে তালপাতার বাঁশি কিনতে যে হারিয়ে গিয়েছিলেন, এরকম কোনো ঘটনা কি আছে আপনার? তালপাতার বাঁশি কিনতে গিয়ে হারিয়ে যায়নি। ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম আমি। হ্যাঁ, সেটা তো বোঝা যাচ্ছে আপনার চোখ, আপনার হাসি। আপনি নিশ্চিন্তে আপনার দুষ্টুমির কথা, দুরন্তের কথা স্বীকার করেন? অনেক খেলাধুলা করতাম, যেই খেলাগুলো এখন নেই বললেই চলে, যেমন মার্বেল খেলা, ডাঙ্গুলি খেলা, ক্রিকেট খেলা। এবং সেই সময় তো আপনার ওই হকি ছিল না, আমরা যে এসবে খেলতাম তখন আপনার খাজুরের গাছের ডাল কেটে নিয়ে বল দিয়ে আমরা হকি খেলতাম, এরকম অনেক খেলতাম। তবে একটি বিষয় আমার মনে পড়ে, সেই সময় ওই ফেরিওয়ালা কটকটি নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কটকটি, ভীষণ কটকটি, খুব মজার জিনিস ছিল তখন, পুরোনো জিনিস দিয়ে কিন্তু। হ্যাঁ, অনেক পুরোনো জিনিস দিয়ে কিন্তু। তখন আমি রাস্তা যাচ্ছি, আমি কটকটিওয়ালাকে আমার গেটের সামনে দাঁড়িয়ে রেখেছি যে আপনি একটু দাঁড়ান, আমি বাসা থেকে আসছি। তখন বাসায় যে আমি কী নেব, কী খুঁজব, খুঁজে খুঁজে কিছু পাই না। তখন হঠাৎ করে মনে হলো যে আমার আম্মু গোসল করতে গিয়েছে, তখন আম্মুর সোনার জিনিসপত্র সব ওই টেবিলের উপর রেখে গেছে। তখন আমি সোনার ইগলে সব এক জায়গায় করছি, করে নিয়ে গিয়ে আমি এটা দিয়ে আমার কটকটি দেন, এলে আমি কটকটি মজা করে কটকটি খাচ্ছি। এমনিটা আম্মু সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে আমার পড়বে ইয়েটে পড়বে, তখন জিজ্ঞেস করছে এই আমার এখানে এই ছিল গেল কোথায়? তখন আমাকে এই তুমি এটা এগুলো দেখছো নাকি? আমি হ্যাঁ কটকটি এলাক দিয়ে আসলাম, কটকটি খাচ্ছি। সঙ্গে সঙ্গে মেজো ভাই, বড়ো ভাই, সবাইকে ভাই বোনকে সব আম্মু চিল্লা জিগো ডাকছে, সঙ্গে সঙ্গে ছুটাছুটি শুরু করছে। আমাকে তো খুব যা উত্তর মাধ্যম দেওয়া দরকার ছিল, পরবর্তী তাকে টাকা দিয়ে সেই জিনিসগুলো আবার ফেরত নিয়ে আসে বাবার পকেটে। ঠিকই, এটা একটা অধিকার কিন্তু সব সন্তানের। এটা এটা মজার একটা বিষয় আছে, ওই বাবার পকেট। হ্যাঁ হ্যাঁ, এটা বলেন একটা ঘটনা। আমি তখন ঘুড়ি উড়াতাম, ঘুড়ি কিনবো, ঘুড়ি কেনার তারপরে মাঞ্জা দিব, যে সুতা সুতা দিয়ে সুতা দিয়ে মাঞ্জা করা, তো অনেক টাকা লাগতো। ওই যে আপনি কাচের গুঁড়ো দিয়ে, কাচের গুঁড়ো কালেক্ট করা, তখন পয়সা তো, তখন আমরা তো পয়সা পাবো কোথায় ছোটো ছোটোবেলায়। তখন আব্বা ঘুমিয়ে আসে, আম্মা ঘুমিয়ে আসে, আমি ঘরে ঢুকছি, ঢুকে এখন পয়সা খুঁজতেছি, পয়সা মানে আব্বুর পাঞ্জাবির পকেটে অনেক পয়সা থাকতো। তখন পয়সাগুলো বের করছি, বের করতে একটা পড়ে গেছে হাত থেকে, আর আব্বু জাগা হয়। আপনার দাঁত দেখতে সুন্দর, আপনার সুইট টিথ আছে, আপনার প্রেম তো অনেকগুলো এসেছে। যাই হোক, প্রথম প্রেমের চিঠি কবে পেয়েছিলেন? আমার বাড়ির পাশে হচ্ছে সরকারি কোয়ার্টার, সেখানে এডিসি জেনারেল, এডিসি রেভিনিউ, এডিএম, যত রকম বড়ো বড়ো সেই সমস্ত কর্মকর্তা ছিল, তারা আমার বাড়ির পাশে থাকতো। হঠাৎ করে একটি মেয়ে দেখি বারান্দা এসছে, বারান্দা আসার পরে আমার বন্ধুবান্ধব বলছে যে মেয়েটা খুব সুন্দর, তা একটি প্রপোজাল দাও। কিছু আরও যে আশপাশে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, ওই মেয়ের সাথে ও থাকে ঘুরে, আমি আবার ওদেরকে বলছি, আমি তো দেখি বাড়ির পাশ থেকে দেখি, তখন এডিসি জেনারেল আর ফাদার। তখন আমি বাসায় গিয়ে বাসাতে টেলিফোনে টিএনটিতে ফোন দিই, ফোন দিয়ে সে ফোন রিসিভ করে, তখন ওর সঙ্গে কথা বলতে শুরু করি। প্রথমে রেখে দেয়, কথা বলতে গিয়ে আমি পরিচয় রেখে দেয়, আবার ফোন দিই, আমি সে ফোনটা রেখো না, আমি কথা আছে একটু কথা বলবো। আমি যখন তাকে প্রপোজালটা দিই, তখন সে আমাকে উত্তর দেয় যে আমার এখানে আরও তিনজন আছে, তিনজনই আপনাকে পছন্দ করে আমাকে বলছে। এইভাবে তার প্রথম সম্পর্ক হয়। আর তারপরে যখন আমার শ্বশুর শুনতে পায় যে আমার সঙ্গে তার একটা সম্পর্ক গড়তে যাচ্ছে, ওই তিন বান্ধবী, তখন ওই তিনজন যে কোয়ার্টারি অফিসারের মেয়ে ছিল, ওরা বলে দেয় আমার শাশুড়িকে। পরে শাশুড়ি আমার শ্বশুরকে বলার পরে নাটোরতে ট্রান্সফার নিয়ে চলে যায় গাইবান্ধা। আমার গিন্নি সেই সময় ক্লাস এইটের ছাত্রী ছিল, আমি গাইবান্ধা চলে যাই একটা মাইক্রো নিয়ে। তখন আমি তাকে ওইখান থেকে আমি নিয়ে আসি, এবং তার ড্রেস পরা ছিল, পরে আমার এক বন্ধুকে সাথে নিয়ে গেছিলাম গাইবান্ধা, তার আত্মীয় বাড়ি ছিল, তার ভাগ্নির জামা চেঞ্জ করে মাইক্রোকে সে
নিয়ে আসে। যদি সেই স্কুল পোশাকটি পরা থাকতো তাহলে আমরা আইনের আশ্রয় নিতে পারতাম যে ক্লাস এইটে পড়া একজন বালিকাকে বিবাহ করেছে। যাই হোক, আমরা ভাবিকে সাধুবাদ জানাই। আপনি সিনেমায় দেখলে কোন নায়িকা আপনার পছন্দ করতেন? বাংলা আমি পছন্দ করি সেই সময় রাজ্জাক আর ফারুক ভাইকে। আচ্ছা, এই দুজন নায়িকা আমার পুরুষ দেখি হবে আপনার বাড়িতে চিরা অমল বলেন। হ্যাঁ, নায়িকা ছিল ববিতা শাবানা। খাদর বলি এখানে আসেন, আপনাকে আমরা শেষ প্রশ্ন করে আমরা অনুষ্ঠান শেষ করব প্লিজ। মানুষের অনেক সময় সন্দেহ বাতিক থাকে, এটি থাকাটা ভালো না, কখনো কখনো ভালো, কেউ কেউ বলে না প্রেমে সন্দেহ থাকা ভালো, তার মানে অনেক বেশি ভালোবাসে, আপনি কি বলেন? থাকে এটা আমি বিশ্বাস করি, কারণ আমি আমার প্রতি আমার মিসেস সন্দেহ করে, তবে আমি সন্দেহর যে ধাপটি ছিল সেই ধাপটি আমি ক্রস করেছেন। যারা আমাকে ডিস্টার্ব করতো, ডিস্টার্ব অদ্যাবধি করে এখন পর্যন্ত করে, আমি আমার মিসেসকে সেটা বলে দিই এবং মিসেসকে নাম্বারটা দিয়ে দিই। আমার গিন্দিকে সেই মেয়েটি বলছে যে আপনি যতই মানা করেন আপনার স্বামীর কাছে আমি ফোন দিবই। ভাবি বনলতা সেন, আপনি মনে রাখবেন যে আপনি যে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালন করছেন তাকে নিরাপত্তা দিচ্ছেন রাত বিরাতে জায়গা থেকে। আপনি একটা মাসিক ভাতা গ্রহণ করবেন, আমরা আবেদন করলাম এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি এসেছেন আপনার হাজার ব্যস্ততার মধ্যে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনার সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই। দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন অতিথি নিয়ে, ভালো থাকবেন।